সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? দীর্ঘ বিরতির পর আবার তোমাদের ক্লাস নিয়ে এসেছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস পরিচালনায় আছি আমি ফাতেমা খানম চৌধুরী, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব থার্ড চ্যাপ্টার ডিজিটাল ডিভাইস এর কিছুটা অংশ। তোমরা গত ক্লাসে থার্ড চ্যাপ্টার শুরু করেছ, থার্ড চ্যাপ্টারের সংখ্যা পদ্ধতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছেন নতুন ম্যাডাম। আমি থার্ড চ্যাপ্টারের ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। অ্যালজেব্রার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে হয়তো আমরা নতুন জানব। তাহলে আসছি আমরা বুলিয়ান অ্যালজেব্রার আসলে উৎপত্তিটা কিভাবে সেটা প্রথমে জেনে নেই। বুলিয়ান অ্যালজেব্রাটির নামকরণ হয়েছে জর্জ বুলির নামানুসারে। তোমরা জর্জ বুলির ছবিটি দেখতে পাচ্ছ। জর্জ বুলির জীবনকাল 1815 থেকে 1864 সাল পর্যন্ত। তিনি একজন ইংরেজ ম্যাথমেটিশিয়ান ছিলেন। তিনি 1854 সালে তার বিভিন্ন গবেষণা গ্রন্থে গণিত এবং যুক্তি বিষয়ে তার বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করেন। ওইসব গ্রন্থে যুক্তির যে ধারণা পাওয়া যায় সেটার কোনো প্রায়োগিক দিক না থাকায় এই তত্ত্বগুলো আসলে গণিতের অংশ হিসেবে ওনার জীবদ্দশায় সেটা স্বীকৃত হয়নি। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা আসলে নামকরণ কখন হলো সেটা আমরা একটু দেখি। ক্লড ই শ্যানন, ওনার ছবিটি তোমরা দেখতে পাচ্ছ। উনি 1938 সালে, তিনি একজন প্রযুক্তিবিদ। তিনি তার গবেষণাপত্রে সেই জর্জ বুলির যে তত্ত্বগুলো সেগুলোর যুক্তিসম্মত প্রমাণ তিনি উপস্থাপন করেন এবং তখনই সেই তত্ত্বগুলো গণিতের অংশ হিসেবে স্বীকৃত হয় এবং জর্জ বুলির নাম অনুসারে এই অ্যালজেব্রার নামকরণ করা হয় বুলিয়ান অ্যালজেব্রা। ওনার বিভিন্ন ইনফরমেশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, তোমরা পড়ে নেবে। এবার আসো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা কি? যৌক্তিক চলক এবং যুক্তিমূলক অপারেশন সমূহের সমন্বয়ে গণিতে যে শাখা উন্মোচিত হয় তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। এটি ভিন্ন ধরনের অ্যালজেব্রা যেটা শুধুমাত্র জিরো এবং ওয়ান নিয়ে কাজ করে। বর্তমানে ডিজিটাল ইলেকট্রনিক্সের যে ব্যাপক ব্যবহার এটা বুলিয়ান অ্যালজেব্রাকে ভিত্তি করে গড়ে উঠেছে। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র ওয়ান ও জিরো নিয়ে কাজ করে, সেজন্য এটি খুবই সহজ। ডিজিটাল ডিভাইসে বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্রগুলো আছে সেগুলো প্রমাণ করা যায়। বুলিয়ান অ্যালজেব্রার অঙ্কগুলো ওয়ান এবং জিরো সময়ের সাথে পরিবর্তন হতে পারে, সেজন্য
এই বুলিয়ান অ্যালজেব্রায় চলকও ব্যবহার করা হয়। যৌক্তিক, গুণ এবং যোগের মাধ্যমে সকল ধরনের গাণিতিক কাজগুলো করা যায়। আমাদের পরীক্ষায় বুলিয়ান অ্যালজেব্রা কি, বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য, এরকম 1 নম্বর বা 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। আমরা এখান থেকে সেটা দেখে নিলাম। আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সে প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বাইনারি 0 ও 1 এবং বুলিয়ান 0 এবং 1 কি একই কিনা? বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক যুক্তিমূলক অপারেশনগুলো কি কি এবং বুলিয়ান স্বতঃসিদ্ধ কি, এগুলো আমাদের জ্ঞানমূলক অথবা অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। বাইনারি 0 এবং 1, এটা একটি সংখ্যা। আমরা সংখ্যা পদ্ধতিতে জেনেছি বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুটো অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়। তাহলে বুলিয়ান 0 এবং 1 কি? তাহলে আমরা একটু বোর্ডে যাই। বুলিয়ান অ্যালজেব্রা মূলত লজিকের সত্য বা মিথ্যা এই দুটো স্তরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যখন কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার শুরু হয় তখন বুলিয়ান অ্যালজেব্রার সত্যকে 1 এবং মিথ্যাকে 0 দ্বারা পরিবর্তন করার মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো সমাধান করা সম্ভব হয়। এখন 0 আর 1 সেটা আমরা একটু দেখি। কোন সার্কিটের বিদ্যুতের উপস্থিতিকে 1, অনুপস্থিতিকে 0 ধরা হয়। ডিজিটাল সিস্টেমে ভোল্টেজ লেভেল, আমি যদি এরকম ভোল্টেজ লেভেলের একটা গ্রাফ, আচ্ছা বোর্ডে সুন্দরভাবে আঁকাটা সম্ভব হচ্ছে না, তাহলে 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট এবং এখানে আমরা এটাকে 2 ভোল্ট, 2 ভোল্ট থেকে 5 ভোল্ট যদি এভাবে আমরা একটা গ্রাফ দেখি, তাহলে এখানে এই 0 ভোল্ট থেকে 0.8 ভোল্টকে লজিক 0 বলা হয়, যেটা বাইনারি 0 তে পরিবর্তন করা হয়, এবং 2 থেকে 5 ভোল্টকে লজিক 1 ধরা হয়, যেটা বাইনারি 1 কে কনভার্ট করা সম্ভব হয়েছে। তাহলে বাইনারি 0 কে কনভার্ট করা হয়েছে লজিক 0 তে, বা লজিক 0 কে কনভার্ট করা হয় বাইনারি 0 দ্বারা, লজিক 1 কে কনভার্ট করা হয় বাইনারি 1 দ্বারা। মাঝখানে যে 0.8 থেকে 2 ভোল্ট, এই ভোল্টেজটাকে কোনো সংজ্ঞায় ফেলা যায় না, তাহলে এটা হচ্ছে অসংজ্ঞায়িত। 0 থেকে 0.8 ভোল্টকে লজিক 0, বা এটাকে আমরা অফ অবস্থাও বলতে পারি, বা বাইনারি 0 বলতে পারি, অথবা এটাকে ফলস বলতে পারি। এটাকে বিভিন্নভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি, লজিক 0, অফ অবস্থা, ফলস অবস্থা বা বাইনারি 0। আর 2 ভোল্ট থেকে 5 ভোল্টকে আমরা লজিক 1 অথবা অন অবস্থা, অথবা এটাকে আমরা ট্রু অথবা বাইনারি 1 বলতে পারি। তাহলে বুলিয়ান 0 দ্বারা আসলে লজিক 0 প্রকাশ করা হয় এবং বুলিয়ান 1 কে লজিক 1 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে
বুলিয়ান জিরো দ্বারা যৌক্তিক অবস্থা অফ ফলস অথবা নো এবং বুলিয়ান ওয়ান দ্বারা যৌক্তিক অবস্থা ইয়েস ট্রু অথবা অন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি, বাইনারি জিরো এবং ওয়ান হচ্ছে আসলে একটি সংখ্যা আর বুলিয়ান জিরো এবং ওয়ান হচ্ছে যৌক্তিক অবস্থা বা লজিক জিরো বা লজিক ওয়ান অথবা ইয়েস অথবা নো। আশা করি আমরা বাইনারি সংখ্যা এবং বুলিয়ান জিরো ওয়ানের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক যুক্তিমূলক অপারেশনগুলো কি কি সেটা আমরা দেখব। তার আগে আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধগুলো একটু দেখি। মৌলিক যুক্তিমূলক যে অপারেশনগুলো সেগুলোই আসলে বুলিয়ান স্বতঃসিদ্ধ, আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখি। বুলিয়ান অ্যালজেব্রা করার জন্য আমাদের কিছু নিয়ম জানতে হয়, যৌক্তিক যোগের নিয়ম, যেখানে জিরো প্লাস জিরোতে জিরো হয়, জিরো প্লাস ওয়ানে ওয়ান হয়, ওয়ান প্লাস জিরোতে ওয়ান হয়, ওয়ান প্লাস ওয়ানে ওয়ান হয়। এটা কিন্তু সাধারণ অ্যালজেব্রার মতো নয় বা বাইনারি যোগের মতোও নয়। এটা আমরা জানি এই জিরোগুলো হচ্ছে লজিক জিরো, এই ওয়ান হচ্ছে লজিক ওয়ান। এটা অফ অবস্থা, এটা অন অবস্থা, এখানে বিদ্যুতের উপস্থিতি নেই, ওয়ান মানে বিদ্যুতের উপস্থিতি আছে। এবং যৌক্তিক গুণের যে নিয়ম, সে নিয়ম হচ্ছে জিরো অ্যান্ড জিরোতে জিরো, জিরো অ্যান্ড ওয়ানে জিরো, ওয়ান অ্যান্ড জিরোতে জিরো, ওয়ান অ্যান্ড ওয়ানে ওয়ান। এখানে আসলে যে প্লাস এবং অ্যান্ড ব্যবহার করা হয়েছে সেগুলো আসলে অর গেট এবং অ্যান্ড গেটকে প্রকাশ করছে। লজিক গেট অর এবং লজিক গেট অ্যান্ডকে প্রকাশ করছে। তাহলে বুলিয়ান স্বতঃসিদ্ধ কি? যৌক্তিক যোগের জন্য যে নিয়ম এবং যৌক্তিক গুণের জন্য যে নিয়ম, সেই নিয়মগুলোকে আসলে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। যোগের জন্য যে নিয়ম তাকে বলা হবে যোগের স্বতঃসিদ্ধ এবং গুণের জন্য যে নিয়ম সেটাকে বলা হবে গুণের স্বতঃসিদ্ধ। এগুলো অবশ্যই কি? যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণ। আমরা যখন লজিক গেট দেখব, মৌলিক লজিক গেটগুলো, তখন আমরা আরো ক্লিয়ার হব। এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। বুলিয়ান উপপাদ্য কি? বুলিয়ান গণিতে লজিক সমীকরণ সরল করার জন্য যেসব সূত্র ব্যবহার করা হয় তাকে বুলিয়ান উপপাদ্য বলা হয়। একে বুলিয়ান চলক ধরে যৌক্তিক যোগ, গুণ এবং পূরকের যে উপপাদ্যগুলো সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা জিরো ওয়ান, দুটোই জিরো ওয়ান না ধরে আমরা একটা চলক ব্যবহার করেছি, এ প্লাস জিরো ইকুয়ালস এ। এটা কিভাবে হলো সেটা আমি ব্যাখ্যা করব। এ প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান, এ প্লাস এ ইকুয়াল এ, এ প্লাস এ নট ইকুয়াল ওয়ান, এ অ্যান্ড জিরো ইকুয়াল জিরো। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে আমরা বলেছি যোগ মানে অর অপারেশন, গুণ মানে অ্যান্ড অপারেশন। এ অ্যান্ড জিরো ইকুয়াল জিরো, এ অ্যান্ড ওয়ান ইকুয়াল এ, এ অ্যান্ড এ সমান এ, এ অ্যান্ড এ নট সমান জিরো। আর পুরো অপারেশন কি? এ ডাবল বার ইকুয়াল এ। এগুলো আমরা একটু ব্যাখ্যা করি। আমরা তাহলে আমরা দেখি, বোর্ডে দেখি সবাই, অর অপারেশনের ক্ষেত্রে এ প্লাস
জিরো ইকুয়েল কত। এখন আমরা এর মান আমরা জানি, এখানে বুলিয়ান অ্যালজেব্রায় জিরো এবং ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা ব্যবহার হয় না, ব্যবহৃত হয় না। তাহলে এর মান হয় জিরো হবে না হয় ওয়ান হবে। তাহলে আমরা এটা চলক ধরেছি, কারণ এটার মান জিরো হতে পারে, ওয়ানও হতে পারে, এটা অনও থাকতে পারে, অফও থাকতে পারে, বিদ্যুতের উপস্থিতি হতেও পারে, নাও হতে পারে। তাহলে আমরা এর মান যদি জিরো ধরি, তাহলে জিরো প্লাস জিরো আমরা শিখেছিলাম, জিরো প্লাস জিরোতে জিরো। এর মান যদি আমরা ওয়ান ধরি, ওয়ান প্লাস জিরো সমান ওয়ান। তাহলে আমরা এ প্লাস জিরো সমান কি পাচ্ছি? এ প্লাস জিরো সমান, এর মান যখন জিরো তখন রেজাল্ট জিরো, এর মান যখন ওয়ান রেজাল্ট ওয়ান। তাহলে আমরা বলতে পারি এর মানের উপর ডিপেন্ড করছে, তাহলে এর মান যা হবে রেজাল্টও তাই হবে। এ প্লাস জিরো সমান এ। তাহলে প্রথমটি আমরা বুঝতে পারলাম। এবার আসো, এ প্লাস, এটা প্রথমটি আমি প্রমাণ করলাম, প্রথম যে সূত্রটি ছিল, সেকেন্ড যে সূত্রটি সেটি আমরা দেখি। এ প্লাস ওয়ান সমান কি? তাহলে এর মান যদি আমরা জিরো ধরি, জিরো প্লাস ওয়ান সমান ওয়ান। আবার এর মান যদি ওয়ান ধরি, তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান ওয়ান। আমরা যোগের শতসিদ্ধ অনুসারে আমরা দেখেছিলাম, জিরো প্লাস ওয়ান সমান ওয়ান, ওয়ান প্লাস ওয়ান সমান ওয়ান। অর অপারেশনের ক্ষেত্রে যে কোনো ন্যূনতম একটি ওয়ান থাকলেও আউটপুট কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। তিন নম্বর অপারেশন আমরা দেখি, এ প্লাস এ সমান কি? এর মান যদি জিরো হয়, তাহলে এ এর মানও জিরো হবে, তাহলে জিরো প্লাস জিরোতে জিরো। যদি ওয়ান হয়, এই ওয়ানের মানও ওয়ান হবে, ওয়ান প্লাস ওয়ানে ওয়ান। তাহলে কার মানের উপর ডিপেন্ড করছে? এর মান যা হচ্ছে আউটপুটটি, আউটপুটও তাই হচ্ছে। তাহলে এ প্লাস এ সমান এ। চার নম্বর আমরা দেখেছিলাম, এ প্লাস এ নট, মানে এর বিপরীত সমান কি হবে? এর মান যদি জিরো হয়, এ নট অবশ্যই কি হবে? ওয়ান হবে। তাহলে জিরো প্লাস ওয়ানে ওয়ান। আমরা জানি যৌক্তিক যোগের ক্ষেত্রে বা অর অপারেশনের ক্ষেত্রে ইনপুটগুলোতে একটি ওয়ান থাকলেই আউটপুট ওয়ান হয়ে যায়। যদি এর মান ওয়ান হয়, তাহলে এ নট হবে অবশ্যই জিরো। এ নট মানে এর বিপরীত, তাহলে ওয়ান প্লাস জিরো সমান ওয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস এ বার সমান উভয় ক্ষেত্রে কি? ওয়ান এসছে। তাহলে আউটপুট কি হবে? ওয়ান। তাহলে যৌক্তিক যোগের যে অপারেশনগুলো সেগুলো আমরা প্রমাণ করলাম। এবার আসো যৌক্তিক গুণের অপারেশনগুলো, এ অ্যান্ড জিরো সমান কত হবে? এ যদি জিরো হয়, তাহলে এটা জিরো, এটা গুণের, আমরা জানি গুণের ক্ষেত্রে যে কোনো সংখ্যাকে জিরো দিয়ে গুণ করলে জিরো হয়ে যায়, জিরো। যদি ওয়ান, তাহলে ওয়ান অ্যান্ড জিরো, এটা জিরো। তাহলে এ অ্যান্ড জিরো সমান অবশ্যই জিরো। উভয় ক্ষেত্রে যেহেতু জিরো, তাহলে আউটপুট জিরো। আমরা জানি গুণের ক্ষেত্রে যে কোনো সংখ্যার সাথে জিরো গুণ করলে আউটপুট
जीरो हो जाए। एबार आशी ए एंड वन समान की है, एर मान जो दे जीरो है, जीरो एंड वन ए जीरो, एन मान जो दे वन है, वन एंड वन ए वन। ताहले आम्रा देखते पाच्छी कार मानेर उपर डिपेंड करछे, एर मानेर उपर डिपेंड करछे। एर मान जो दे जीरो है आउटपुट जीरो, एर मान जो दे वन है आउटपुट वन। ताहले ए एंड वन समान वन। আমাদের সূত্রগুলো যদি মনে নাও থাকে তাহলে আমরা এভাবে চলকের মানগুলো ধরে তার মান নির্ধারণ করে নিতে পারি। এ অ্যান্ড এ সমান কত হবে, তাহলে এর মান যদি জিরো ধরে করি তাহলে জিরো অ্যান্ড জিরোতে জিরো, ওয়ান ধরে করি ওয়ান অ্যান্ড ওয়ান সমান ওয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি কার মানের উপর ডিপেন্ড করছে, এর মানের উপর ডিপেন্ড করছে, এ অ্যান্ড এ সমান এ। তারপর আমরা এ অ্যান্ড এ নট এটা সমান কি হবে, তাহলে এ যদি জিরো হয় তাহলে এ নট অবশ্যই তার বিপরীত, জিরো অ্যান্ড ওয়ান সমান জিরো। যদি এর মান ওয়ান হয় তাহলে জিরো, ওয়ান অ্যান্ড জিরো সমান জিরো। তাহলে দেখা যাচ্ছে এর মান যাই হোক না কেন আউটপুট আমার অবশ্যই উভয় ক্ষেত্রেই আমার জিরো এসছে। তাহলে আমরা যে সূত্রগুলো দেখেছিলাম সে সূত্রগুলো আমরা প্রমাণসহ এখানে দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে যে সূত্রগুলো আছে সেখানে যে সূত্রগুলো সেই সূত্রগুলোর আবার কিছু নাম আছে, যেমন এই দুটোকে অপরিবর্তনীয় উপপাদ্য বলা হয়, কারণ পরিবর্তন হচ্ছে না, এ প্লাস এ সমান এ, অ্যান্ড এ সমান এ বলা হয়। তাহলে এগুলোকে এই দুটোকে অপরিবর্তনীয় উপপাদ্য বলা হয় এবং এটাকে বলা হয় পরিচিতি উপপাদ্য বা আইডেন্টিটি, পরিচিতি। এগুলো আমাদের এমসিকিউতে হয়তো আসতে পারে, পরিচিতি উপপাদ্য, আইডেন্টিটি। এবং এই যে এটা এবং এখানে যে এক নাম্বার, তাহলে এটাকে বলা হবে ডমিনেশন বা কর্তৃত্ব উপপাদ্য, কর্তৃত্ব উপপাদ্য বা ডমিনেশন, এটাকেও কর্তৃত্ব উপপাদ্য বা ডমিনেশন তাহলে এখানে আমরা অনেকগুলো এমসিকিউর অ্যান্সার আমরা পেলাম। আরেকটি উপপাদ্য আমরা দেখেছিলাম যে পূরক উপপাদ্যের ক্ষেত্রে এ ডাবল বার, এটাকে বলা হয় দ্বৈত পরিপূরক, দ্বৈত পরিপূরক বা ডাবল কমপ্লিমেন্ট, ডাবল কমপ্লিমেন্ট। তাহলে এ বার, এ ডাবল বার সমান কি, এ যদি জিরো হয় তাহলে জিরো
ডাবল বার, তাহলে 0 বার সমান 1, আর উপরে একটা বার, তাহলে 1 বার সমান 0। তাহলে আমরা কি পেলাম, এ ডাবল বার সমান এর মান যা ছিল রেজাল্টও তাই, তার মানে এর মান এ ডাবল বার বারে বারে কেটে গিয়ে শুধুমাত্র এ থাকবে। যদি 1 ধরে করি এ ডাবল বার, আমরা তাহলে এর মান যদি 1 হয়, 1 ডাবল বার, তাহলে 1 বার সমান 0 বার, আর 0 বার সমান 1, তাহলে এর মান ছিল 1, তাহলে এ ডাবল বার সমান, তাহলে কি পেলাম আমরা, 1 পেলাম, তাহলে এ ডাবল বার সমান 1। আমরা এভাবে মনে রাখতে পারি এ ডাবল বার বারে বারে কেটে গিয়ে এর মান যা আছে তাই থাকবে। এগুলো আমাদের কিছু বুলিয়ান উপপাদ্য। আরো কিছু উপপাদ্য সম্পর্কে আমরা একটু বলি, যেমন বিনিময় উপপাদ্য। এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব, ইংলিশে আমরা কমিউটেটিভ থিওরেম বলবো। সেটা কিরকম, এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস এক্স, স্থান বিনিময় করে দিয়েছে, এক্স প্লাস ওয়াই সমান যা হবে ওয়াই প্লাস এক্স সমানও তাই হবে। আচ্ছা, অথবা এক্স ওয়াই সমান ওয়াই এক্স, আমরা 0 1 ধরেও করতে পারি। ধরো এক্স এর মান যদি 0 হয়, ওয়াই এর মান যদি 0 হয়, তাহলে এখানে কি 0, তাহলে 0 সমান 0। ভিন্ন রকম হতে পারে, যেমন ধরো এক্স এর মান যদি 1 হয়, ওয়াই এর মান যদি 0 হয়, তাহলে ওয়াই এর মান 0, এক্স এর মান 1, তাহলে 1 প্লাস 0 তে 1, 0 প্লাস 1 এ 1, তাহলে উভয় ক্ষেত্রে কে 1, তাহলে এক্স প্লাস ওয়াই সমান যা ওয়াই প্লাস এক্স সমান একই। এখানেও সেম, তাহলে এক্স অ্যান্ড ওয়াই সমান যা ওয়াই অ্যান্ড এক্স সমান তাই, এটাকে বলা হয় বিনিময় উপপাদ্য। আরেকটা উপপাদ্য আমরা জানবো, অনুষঙ্গ উপপাদ্য বা অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ। তাহলে এটা কিরকম হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান যা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমানও তাই হবে। তার মানে প্রথম এক্স এর সাথে ওয়াই প্লাস জেড যোগ করলে যা হবে, এক্স প্লাস ওয়াই এর সাথে জেড যোগ করলেও একই রেজাল্ট আসবে। অথবা আমরা এভাবে বলতে পারি যে এক্স ওয়াই জেড ইকুয়াল যা হবে এক্স ওয়াই অ্যান্ড জেড সমানও তাই হবে। তাহলে আমাদেরকে এগুলো এমসিকিউতে দিতে পারে, এটা কোন ধরনের উপপাদ্য, এটা অ্যাসোসিয়েটিভ বা অনুষঙ্গ উপপাদ্য। এবার আসো বিভাজন উপপাদ্য বা ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ। এক্স প্লাস ওয়াই জেড সমান কি হবে, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস অ্যান্ড এক্স প্লাস জেড। এটা অনেক সময় আমাদের প্রমাণও আসতে পারে যে প্রমাণ করো এক্স প্লাস ওয়াই জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স প্লাস জেড। আবার এরকম হতে পারে এক্স ওয়াই প্লাস জেড সমান
এক্স ওয়াই প্লাস, এটা হচ্ছে বিভাজন উপপাদ্য। এগুলো আমরা পরবর্তী ক্লাসে প্রমাণ করে দেখব, বিভাজন উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য, এগুলো আমরা প্রমাণ করে দেখব। আজকে জাস্ট উপপাদ্যগুলো আমরা একটু দেখছি, কোনটার নাম কি সেটা আমরা দেখছি। এবার ডি মর্গান উপপাদ্য, মর্গান থিওরেম, তাহলে কি এক্স প্লাস ওয়াই বার ইকুয়াল এক্স বার অ্যান্ড ওয়াই বার, দুটো উপপাদ্য আছে, এক্স অ্যান্ড ওয়াই বার সমান এক্স বার প্লাস ওয়াই বার। এগুলো, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য, এগুলো প্রমাণ আমরা দেখব নেক্সট ক্লাসে। তারপর হচ্ছে সহায়ক উপপাদ্য বা অ্যাবজর্পশন, এক্স প্লাস এক্স ওয়াই সমান এক্স এক্স সমান। তাহলে তোমাদের বইতে যে সকল উপপাদ্যগুলোর চার্ট দেওয়া আছে সেই উপপাদ্যগুলো আমরা দেখলাম। এখান থেকে আমরা যদি বিভাজন উপপাদ্যটা একটু প্রমাণ করার চেষ্টা করি, তাহলে আমরা বিভাজন উপপাদ্যটা প্রমাণ করার চেষ্টা করি। বিভাজন বা ডিস্ট্রিবিউটিভ থিওরেম, তাহলে এখানে আমাদের ছিল এক্স প্লাস ওয়াই জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড। এটা আমাদের বুলিয়ান অ্যালজেব্রা যে সমীকরণগুলো আছে সেটা সরল করার জন্য এই উপপাদ্যটি বেশ ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে আমরা যদি প্রমাণ করি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড, তাহলে আমরা একে গুণ করে দিচ্ছি এক্স অ্যান্ড এক্স প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড। তাহলে আমরা এখানে এক্স অ্যান্ড এক্স সমান আমরা জেনেছি এক্স প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই তিনটাতে এক্স কমন যাচ্ছে, তাহলে ওয়ান প্লাস জেড প্লাস ওয়াই, এটা আমরা যেহেতু কমন যাচ্ছে না আলাদা রাখলাম। এখন আমরা দেখি এখানে এই যে ওয়ান প্লাস জেড প্লাস ওয়াই, এটা অর অপারেশন, তাই না? যৌক্তিক যোগ। এখানে একটি ইনপুট ওয়ান আছে। আমরা যৌক্তিক যোগের ক্ষেত্রে দেখেছিলাম যে ওয়ানের সাথে, যেমন ওয়ান বা এভাবে এভাবে লিখেছিলাম এ প্লাস ওয়ান সমান ওয়ান, তার মানে যে কোনো একটি ইনপুট যদি ওয়ান থাকে বাকিগুলো যাই থাকুক না কেন, বাকিগুলো আমার এ বি সি এ সি এ এরকম যদি অনেকগুলো ইনপুট থাকে এবং মাঝখানে অর অপারেশন থাকে বা প্লাস থাকে, তার আউটপুট হবে ওয়ান। তাহলে আমরা কি জানলাম, অর অপারেশনের ক্ষেত্রে বা যৌক্তিক যোগের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট যদি ওয়ান হয় আউটপুট কি হবে? ওয়ান। এমসিকিউতে আমাদের এরকম আসতে পারে, এতগুলো ইনপুট দিয়ে একটা ইনপুট ওয়ান দিয়ে দিতে পারে, আউটপুট কত? তখন কি আমরা করে করে দেখব? না, তখন আমরা অবশ্যই শর্টকাটে বুঝে নিতে হবে যে এখানে যে কোনো একটি ইনপুট ওয়ান আছে তাই আউটপুট হবে ওয়ান। তাহলে এক্স অ্যান্ড ওয়ান, তাহলে এক্স অ্যান্ড ওয়ান সমান আমরা জানি এক্স প্লাস, তাহলে এটা কি আমরা লেফট হ্যান্ড সাইড, এটা আমরা প্রুফ পেলাম। তাহলে বিভাজন উপপাদ্য আমরা দেখলাম, তাহলে এটা আমাদের বুলিয়ান অ্যালজেব্রা করার সময় এই উপপাদ্যটি খুব বেশি ব্যবহার হয়ে থাকে।
তারপর আসো আমরা তাহলে সহায়ক অ্যাবজর্পশন, আমরা এটা বাংলা ইংলিশ দুটো টার্মে মনে রাখবো, সহায়ক উপপাদ্য বা অ্যাবজর্পশন থিওরেম কি ছিল, এক্স প্লাস এক্স ওয়াই সমান কত, তাহলে এক্স যদি কমন নেই ওয়ান প্লাস ওয়াই, ওয়ান এক্স অ্যান্ড ওয়ান সমান আমরা জানি এক্স, তাহলে এক্স প্লাস এক্স ওয়াই সমান আমরা কি পেলাম, এক্স পেলাম। তাহলে আজকে আমরা বিভাজন উপপাদ্য, সহায়ক উপপাদ্য এগুলো প্রমাণ দেখলাম। নেক্সট ক্লাসে আমরা ডিমর্গানের যে থিওরি সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করব, তারপরে আমরা কিছু বুলিয়ান অ্যালজেব্রা করব। তাহলে তোমাদের বইতে আমি আজকে যা পড়ালাম সেগুলো তোমাদের বইতেও আছে, তোমরা এগুলো অবশ্যই বাসায় পড়বে, আর যদি কোথাও কোনো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টে জানাবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই, ধন্যবাদ।